হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে এসেছি ফোনা তুলেছে ফনি হিংস্র ছবলের অপেক্ষা গত কয়েকদিন ধরে রেকর্ড তাপমাত্রায় যে ব্যবসা গরম পড়েছে তাতেই অনুমান করা যায় কতটা ভয়ঙ্কর হয়ে আসছে ঘূর্ণিঝড় ফনি দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা এরই মধ্যে ফণিকে অস্বাভাবিক ঘূর্ণিঝড় বলে বর্ণনা করেছে এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে প্রবল শক্তি সঞ্চয় করে ফনা তুলে তুলতে শুরু করেছে ফণি এখন যে কোনো সময় ছবলে অপেক্ষা ঘূর্ণিঝড় ফণি আগামী শনিবার সকালে দেশে উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়ার অধিকতরে তথ্যের উপর ভিত্তি করে কথা বলেছেন তিনি ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলেছে উনিশশো সালের পর এত শক্তিশালী ঝড়ের মুখোমুখি হয়নি এই অঞ্চল শুক্রবার ভারতের ওড়িশা উপকূলে ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফনির শক্তি সঞ্চয় করে ধীর গতিতে বঙ্গোপসাগরে ঘোরপাক খাওয়া এই ঝড়ের তাণ্ডবে একেবারে ধ্বংসাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারতের তামিলনাড়ু ওড়িশা অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় ফণি ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী চারে মে শনিবার বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণি তাণ্ডব চালাতে পারে দেশের উপকূলীয় উনিশটি জেলায় ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ইতিমধ্যে বাংলাদেশে উপকূলীয় এসব জেলার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কক্ষ চালু ও সংশ্লিষ্ট দিয়ে তা হিন্দু বলেছে ঘূর্ণিঝড় বর্তমানে তামিলনাড়ু বিশাখাপ্যপত্তরে পূর্ব উপকূল থেকে ছয়শো কিলোমিটার ও পুরী থেকে আটশো কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করেছে গত তেতাল্লিশ বছরে অর্থাৎ উনিশশো ছিয়াশি ছিয়াল্লিশ সাল থেকে এখন পর্যন্ত এপ্রিল মাসে বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে তার কোনোটি কখনো এত শক্তিশালী আকার ধারণ করেনি প্রবল ঘূর্ণিঝড়ের বাতাসে গতিবেগ সাধারণত ঊননব্বই থেকে একশো সতেরো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই ঝড় যে কোনো সময় সৃষ্টি হতে পারে তবে সাধারণত বর্ষা মৌসুমের শেষে অথবা মে মাসের দিকে এমন ঝড় দেখা দিলেও বেশিরভাগ নভেম্বরে হয় ভারতে আবহাওয়া দফতর মহাপরিচালক কে জি রমেশ বলেছেন এ ধরনের ঝড় বৈশ্বিক উষ্ণতা পরিবর্তনের ফল বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণ এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে তারপরে বলছি একটু রেসনার পর বলছি বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলের পরিবর্তন কারণে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বৈষ্মিক উচ্চ উষ্ণতার সঙ্গে এখন আমাদের এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে এবং পূর্ব সতর্কতা নিতে হবে তবে এই ঝড়ের কারণে আগাম বর্ষার শুরু সম্ভাবনা নেই ভারতীয় আবহাওয়া অধি দফতরে ঘূর্ণিঝড় পরিসংখ্যান শাখা বলেছে উনিশশো পঁয়ষট্টি থেকে থেকে দুই হাজার সাল পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগরে মোট ছিয়াল্লিশটি প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এর মধ্যে সৃষ্টি হয়েছে অক্টোবর নভেম্বর মাসে এছাড়া সাতটি মে মাসে এবং উনিশশো ও উনিশশো সালে মাত্র দুটি ঝড় সৃষ্টি হয় এপ্রিল মাসে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় পনি ধ্বংসস্তাতক শক্তি সঞ্চয় করে বুধবার বুধবার দুপুরের দিকে সাগরের সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর রয়েছে শুক্রবার ভারতের ওড়িশা উপকূলে ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফনির প্রত্যেক বছর বিশ্বে বিশ্বে মাত্র দ বিশ থেকে তিরিশটি ঘূর্ণিঝড় এ ধরনের প্রবল শক্তি সঞ্চয় করে আছড়ে পড়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলেছে আবারও বলেছে ঘূর্ণিঝড় ফনি প্রবল শক্তি ওড়িশা উপকূলে পৌঁছাতে পারে তিনে মে এই সময় ঝড় বাতাসের গতিবেগ ঘন্টা একশো সত্তর থেকে একশো আশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে ফনি দীর্ঘ সময় ধরে দাণ্ডব চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া অধিপ্তর পঁচিশে এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ফনি এত দীর্ঘ সময় ধরে গ্রীষ্ম মণ্ডলীয় কোনো ঝড়ের শক্তি সঞ্চয় খুব বেশি দেখা যায় না সাধারণত এক সপ্তাহ শক্তি সঞ্চয়ের পর ঝড় বাতাসের সঙ্গে দুর্বল হয়ে যায় আগামী তিনে মে মধ্যে প্রবল বেগে ভারতের ওড়িশা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গে আঘাত হানবে ফনি ইতিমধ্যে ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভারতে এসব রাজ্যে আশ্রয় কেন্দ্র চালুর পাশাপাশি উপকূলীয় এলাকাগুলো থেকে পর্যটক সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে এই ঝড় এই জন্য পূর্ব সতর্কতা হিসেবে সাগর সাগর উত্তল থাকায় চট্টগ্রাম থেকে সন্দীপ ও হাতিয়া রুটে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ফনি মোকাবেলায় উপকূলীয় এলাকায় দুই হাজার সাতশো উনচল্লিশটি ঘূর্ণিঝড় আশ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রাম জেলায় দুর্যোগ ব্যবস্থা কমিটি এক সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দোলার দেলোয়ার হোসেন বলেছেন চট্টগ্রামের সব সরকারি কর্মকর্তাকে স্থান ত্যাগ করা না করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে তবে এখনও ছুটি বাতিলের কোনো নির্দেশনা আসেনি বাংলাদেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে প্রবল শক্তি সঞ্চয়কারী এই ঘূর্ণিঝড়টি বুধবার দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল তবে আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টা একশো ষাট কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এই ঝোড়া ঝোড়া হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি কেন্দ্র বুধবার দুপুর পর্যন্ত ফণি সুপার সাইক্লোনের এক ধাপ আগের স্তরের ঝড়ে পরিণত হয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন